যুগের সেরা সংবাদ, তৃতীয় সন্তান জন্মালেই 12 লক্ষ টাকা জনসংখ্যা বাড়াতে অভিনব উদ্যোগ। তৃতীয় সন্তান জন্মালেই 12 লক্ষ টাকা পুরস্কার, জনসংখ্যা বাড়াতে অভিনব উদ্যোগ। আমাদের ভারতবর্ষ তথা অসম রাজ্য বা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যখন জনসংখ্যা নীতি, জনসংখ্যা কমানোর চিন্তাধারা করছে, তখনই ঠিক সেই সময়েই এই চীন দেশে একটা অভিনব প্রয়াস নিচ্ছে। সেটা একটি যুগের সেরা সংবাদ বলে আমি মনে করছি, যে মানব সম্পদ চীন দেশ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে, তাই ঘোষণা দিচ্ছে তৃতীয় সন্তান জন্মালেই 12 লক্ষ টাকা পুরস্কার, জনসংখ্যা বাড়াতে অভিনব উদ্যোগ। চীনে মানব সম্পদ উপলব্ধি করতে পেরেছে চীন দেশ। ইউটিউবে 1 কোটি সাবস্ক্রাইবার প্রধানমন্ত্রী মোদিজির। আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিজির যে ইউটিউব একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে 1 কোটি সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউবে 1 কোটি সাবস্ক্রাইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির। খুব শীঘ্রই পুরুষদের ছড়িয়ে যাবেন মহিলারা বলছে সমীক্ষা, সেটি ভারতবর্ষের একটি সংবাদ সমীক্ষার তত্ত্ব। আবারও বলছি, খুব শীঘ্রই ভারতীয় পুরুষদের ছড়িয়ে যাবেন মহিলারা বলছে সমীক্ষা, তার মানে ভারতবর্ষে পুরুষের সংখ্যা থেকে মহিলাদের সংখ্যা বেশি একটি সমীক্ষা দেখাচ্ছে। নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল দেশে ফিরে, জানালো অরুণাচলের এক যুবক। নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল দেশে ফিরে, জানালো অরুণাচলের এক যুবক। আমি আবারও বলছি, যুগের একটি সেরা সংবাদ হচ্ছে তৃতীয় সন্তান জন্মালেই 12 লক্ষ টাকা পুরস্কার, জনসংখ্যা বাড়াতে অভিনব উদ্যোগ চীনে। মানব সম্পদের, বিশেষ করে মানব সম্পদ যে কি তা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে চীন দেশ। ইউটিউবে 1 কোটি সাবস্ক্রাইবার দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিজির। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে 1.500 কোটির প্রকল্প। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে 1.500 কোটির প্রকল্প ঘোষণা। ধন্যবাদ।